আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো ইনডেক্স নাম্বারস, কনসেপ্টস এন্ড অ্যাপ্লিকেশনস। আমরা আজকে মূলত ইনডেক্স নাম্বার কি, কেন ব্যবহৃত হয়, এটা সিগনিফিকেন্স কি, এবং আমাদের সিলেবাস থেকে আমরা আজকে প্রাইস ইনডেক্স নিয়ে আলোচনা করব। ওয়েটেড এবং আনওয়েটেড দুই জায়গা থেকে আমরা প্রাইস ইনডেক্স নিয়ে আলোচনা করব। আসুন শুরু করি। প্রথমে আমরা ইনডেক্স নাম্বার শব্দের অর্থ কি, ইনডেক্স নাম্বারের সহজ শব্দের সহজ অর্থ হলো সূচক সংখ্যা। সহজ অর্থ হলো সূচক সংখ্যা। সাধারণত আমরা ইন্ডেক্স নাম্বার বলতে যেটা বুঝি সেটাকে আমি এক কথায় বলি, কোনো একটি বছরকে ভিত্তি বছর ধরে তার সাথে একটি চলতি বছরের উৎপাদন, পণ্যের দাম, পণ্যের পরিমাণ, পণ্যের আমদানি রপ্তানি ইত্যাদি জিনিসকে যখন আমরা তুলনা করি, ওই তুলনাটা যে সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করি সেটাই হলো আমাদের ইন্ডেক্স নাম্বার অথবা সূচক সংখ্যা। আমি আবার বলছি, আমরা একটু প্রয়োজনে লিখে রাখি পাশে সুহাজভাবে বুঝতে, আমি আপনাদের বই থেকে তো বুঝাবই, এটা একটা স্পেশালাইজড অ্যাভারেজ, এমন একটি গড়। আপনি একটা ভিত্তি বছরের সাথে যখন চলতি বছরের উৎপাদন, চলতি বছরের দাম, চলতি বছরের আমদানি, চলতি বছরের রপ্তানি ইত্যাদি জিনিস যখন তুলনা করবেন, সেই তুলনাটাকে যেই সংখ্যা দিয়ে আপনি প্রকাশ করেন সেটাই হলো আসলে ইন্ডেক্স নাম্বার। তো আসলে ইন্ডেক্স নাম্বার আসলে আমাদের ব্যবসায়িক পরিসংখ্যান বা বিজনেস স্ট্যাটিস্টিক্সে এর অনেক অনেক বেশি গ্রহণযোগ্যতা আছে। আমরা একটু দেখি। Index numbers occupy a place of great prominence in business statistics. Though originally developed for measuring the effect of changes in price, সাধারণত এটা ডেভেলপ করা হয়েছিল আসলে প্রাইসের পরিবর্তনের মাত্রাটা দেখার জন্য, এফেক্ট অফ চেঞ্জ অফ প্রাইস, দামের পরিবর্তনের যে ফলাফল সেটা দেখার জন্য। দেয়ার ইজ হার্ডলি এনি ফিল্ড টুডে হোয়ার ইন্ডেক্স নাম্বারস আর নট ইউজ, কিন্তু বর্তমানে প্রায় সব ক্ষেত্রে এই ইন্ডেক্স নাম্বারটা ব্যবহৃত হয় তুলনা করানোর জন্য। যেমন আমরা বলি না যে গত বছরের তুলনায় এবছরের উৎপাদন ভালো হয়েছে, গত বছরের তুলনায় এবছরের বৃষ্টিপাত ভালো হয়েছে, গত বছরের তুলনায় এবছর চালের দাম বেড়ে গেছে, এই যে এই ধরনের কথাগুলো বলি, ডালের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, সেই জিনিসগুলো যে আমরা বলি, এইটাকে আমরা মূলত আসলে ইন্ডেক্স নাম্বারের আলোকে বলি। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে একটা জিনিস খুব জরুরি, যদি কোনো একটা বছরে ইকোনমি অনেক অনেক বেশি তেজ থাকে, অনেক বেশি র্যাপিড গ্রোথ থাকে ইকোনমিতে, অথবা ইকোনমিতে সিরিয়াস ইনফ্লেশন ডিফ্লেশন থাকে বা অর্থনৈতিক মন্দা থাকে, কিংবা ওই অর্থ বছরে সিরিয়াস কোনো মহামারী, বন্যা, কোন একটা প্রাকৃতিক দুর্যোগ এই টাইপের যদি থাকে, সেক্ষেত্রে আমরা ওইটাকে বেজ ইয়ার হিসেবে কল্পনা করব না বা ভিত্তি বছর হিসেবে নিব না। এটা হলো একটা জেনারেল অ্যাজাম্পশন ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে, যে আমার একটা নর্মাল ইয়ারকে আমি বেজ ইয়ার হিসেবে নিব, যে বছর অর্থনীতি স্বাভাবিক ছিল, যে বছর কোনো সিরিয়াস লেভেলের কোনো কি হয় না। যেমন আপনি কোভিড 2020, কোভিড 19 হয়েছে পুরো 2020 সাল নাগাদ, এই পুরো 2020 সালকে আপনি ভিত্তি বছর হিসেবে নেওয়াটা আমার ইন্ডেক্স নাম্বারের জন্য হিসেবে আমাদের একটা অ্যাসাম্পশনের মধ্যে পড়বে না, আমরা এটা এটাকে নিব না। সাধারণত বেজ ইয়ার হিসেবে এমন কোনো বছরকে আমরা নিব না যেই বছরে ইকোনমিটা কি খুব তেজ, ইকোনমি থাকে, অর্থনীতি খুবই তেজির ভাব থাকে, কিংবা মন্দা ভাব থাকে, কিংবা যে বছর কোনো বন্যা, কোনো দুর্যোগ, কোনো মহামারী, কোনো মানে একটা সিরিয়াস ওয়ার্ল্ড ওয়াইড কোনো একটা ইয়া হয়েছে, দুর্যোগ হয়েছে, এমন বছরকে সাধারণত আমরা বেজ ইয়ার হিসেবে নিব না, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখি। এরপর আসুন, ইন্ডেক্স নাম্বারস আর ইউজ টু ফিল দ্য পালস অফ দি ইকোনমি অ্যান্ড দে হ্যাভ কাম টু বি ইউজ অ্যাজ ইন্ডিকেটার্স অফ ইনফ্লেশনারি অর ডিফ্লেশনারি টেন্ডেন্সিস। আমরা সাধারণত মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন এই বিষয়গুলো কিন্তু বা এইসব বিষয়গুলোকে ইন্ডিকেট করার জন্য এই ইন্ডেক্স নাম্বারটাই ব্যবহার করি। হ্যাঁ, এটা ইকোনমির পালসটা বোঝায়, ইকোনমির যে একটা পালস আছে যে রেটটা, ওটা বোঝায় যে অর্থনীতির বর্তমান অবস্থা কি, অতীতের তুলনায় বর্তমানে কোন একটি বিশেষ শিল্পের, বিশেষ অর্থ ব্যবস্থার বা বিশেষ কোনো জায়গার বা বিশেষ কোনো পণ্যের উৎপাদন, বিশেষ কোনো পণ্যের দাম, এই ধরনের জিনিসগুলোর যে রেটটা বোঝা, ইকোনমিতে এটা বোঝাটার এটার ইফেক্টটা বোঝা, এটার পালসটা বোঝা, এটার জন্য আসলে মূলত আমরা এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে ইন্ডেক্স নাম্বার ইউজ করি। এটাকে ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে এটাকে আমরা কি মুদ্রা স্ফীতি কি বাড়লো, মুদ্রা সংকোচন কি বাড়লো কমলো, মুদ্রা স্ফীতি কি বাড়লো কমলো কি, তো এটাকে এই জন্য ব্যারোমিটার অফ ইকোনমিক অ্যাক্টিভিটি বলা হয়। অর্থনৈতিক কার্যক্রম, অর্থনৈতিক কার্য সম্পাদন যেগুলো হয় সেটার একটা ব্যারোমিটার হিসেবে এটাকে ব্যাখ্যা করা হয়। যেমন ইফ ওয়ান ওয়ান্টস টু গেট এন আইডিয়া অ্যাজ টু হোয়াট ইজ হ্যাপেনিং টু অ্যান ইকোনমি, কোন একটি অর্থনীতিতে, চলমান অর্থনীতিতে কি হচ্ছে সেটাগুলি সে তাকে জানতে হয়, হি শুড লুক ইন টু ইম্পর্টেন্ট ইন্ডিসেস লাইক দি ইন্ডেক্স নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, অর্থাৎ
কারখানাতে বিভিন্ন শিল্প কারখানাতে যে উৎপাদন, এই উৎপাদন মুখীদের অবস্থা কি তাকে সেটা দেখতে হবে, কৃষি উৎপাদনের অবস্থা কি, ব্যবসায়িক যে কার্যক্রমগুলোর অবস্থা কি, এটা যদি দেখি আমরা তাহলে বুঝতে পারবো যে আমাদের ইন্ডেক্স কি উপর দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে। ইন্ডেক্স নাম্বার আর প্লেইং ইন ইনক্রিজিংলি সিগনিফিকেন্ট রোল ইন বিজনেস প্ল্যানিং অ্যান্ড দি ফর্মুলেশন অফ এক্সিকিউটিভ ডিসিশন। তখন ওগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা কি করি, আমরা সাধারণত ব্যবসায়িক সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। এখন ইন্ডেক্স নাম্বার আসলে ডিরেক্টলি নট ইউজ টু প্রিপেয়ার ফোরকাস্ট, বাট মেনি অফ দ্য টেকনিক্স এমপ্লয়েড ইন প্রিপেয়ারিং ফোরকাস্ট ইউটিলাইজ ইন্ডেক্স নাম্বারস। যদিও আমরা ফোরকাস্টিং এর ক্ষেত্রে, বিজনেস ফোরকাস্টিং এর ক্ষেত্রে সরাসরি ইন্ডেক্স নাম্বার হয়তো ব্যবহার করি না, তবে ইন্ডেক্স নাম্বার আমাদেরকে একটা কি দেয়, একটা বেসমেন্ট তৈরি করে দেয়, একটা টেকনিক্স অ্যাপ্লাই করার জন্য যে প্রিকশনারি কিছু বিষয় থাকে ওগুলো কিন্তু আমাদেরকে ইন্ডেক্স নাম্বার থেকে আমরা পেয়ে থাকি। যেমন আমরা কি করি, কোরিলেশন অ্যানালাইসিস আমরা দেখেছি আমাদের আগের অধ্যায়গুলোতে, আমরা দেখেছি কোরিলেশন অ্যানালাইসিস যে দুটো ভেরিয়েবলের মধ্যে আন্তঃসম্পর্ক, দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, পজিটিভ নেগেটিভ, এখন এটা কতটুকু পজিটিভ কোরিলেশন হলে বা নেগেটিভ কোরিলেশন হলে এটা কি স্ট্রং কোরিলেশন কিনা, হাই কোরিলেশন কিনা, মডারেট কোরিলেশন কিনা অথবা পুয়ার কোরিলেশন কিনা, এটা দেখেছিলাম যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে অথবা দুটোই। আমরা যে দেখি কোরিলেশন অ্যানালাইসিসে আইদার ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট অর বোথ মে বি ইন দ্য ফর্ম অফ ইন্ডেক্স নাম্বার। আমরা কোরিলেশন অ্যানালাইসিস যে জিনিসটা দেখি ওটার কিন্তু বেজ এটা, ওটাও কিন্তু আমরা এরকম চিন্তা ভাবনা গুলো আমাদের এই স্ট্যাটিস্টিক্স যখন আমরা চিন্তা করি তখন এটা আসে। যেমন দেখেন আমি যে বলছি যে দামের সাথে উৎপাদনের সম্পর্ক, দামের সাথে বৃষ্টিপাতের সাথে আমাদের যে ফসল উৎপাদন সম্পর্ক কোরিলেশন আছে কিনা তখন আমরা কম্পেয়ার করি। যেমন আমরা প্রাইস এবং কোয়ান্টিটি যখন গুণ করে আমরা যখন ওয়েটেড অ্যাভারেজ বের করি, ইন্ডেক্স নাম্বার বের করি, তো তখনও কিন্তু আমরা ওয়েট নেওয়ার সময় এমন ওয়েট নিতে হবে যেখানে ওই দুটো ভেরিয়েবল যে দুটোকে আমি মার্চ করে দিই, দুটোকে আমি মাল্টিপ্লাই করে আমি ওয়েট নিব, ওই দুটোর মধ্যে অবশ্যই কিন্তু আগে থেকে কোরিলেশন থাকতে হবে। যেমন আমি বলছি বিগত বছরে অমুক জিনিসের দাম এত ছিল, তো অমুক জিনিসের পরিমাণ কেমন, ওই পরিমাণের দাম কেমন, ওটাও কিন্তু আমাকে কম্পেয়ার করতে হবে। তো ওই জিনিসগুলো কিন্তু কোরিলেশনের মধ্যে থাকে। Many businesses are often reluctant to give out information concerning sales, profits, and the like. They may be induced to release some of the same data in the form of index number, which permit the absolute value of this restricted information to be concealed. এটা কি সুন্দর জিনিস? যেমন ধরেন আপনি যদি কোনো ব্যবসায়ীকে সরাসরি জিজ্ঞেস করেন যে আপনার গত বছরের সেলস কেমন ছিল, গত বছর আপনার প্রফিট কেমন ছিল, তাহলে হয়তো সে আপনাকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। হ্যাঁ, 1 কোটি ছিল, গত বছর 2 কোটি হয়েছে, এটা হয়তো সে আপনাকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। সেক্ষেত্রে সাধারণত তারা কি নির্ধারণকে কি কি বলে, আমার ভিত্তি বছরের তুলনায় কারেন্ট বছরে আমাদের কি ছিল, সেলস এত পার্সেন্ট বেড়েছে, গ্রোথ এত পার্সেন্ট হয়েছে, এই ধরনের বলে, দ্যাট ইজ কল্ড ইন্ডেক্স নাম্বার। ওই ইন্ডেক্স নাম্বারটা তখন আমরা ব্যবহার করি। আসুন আমরা আজকে আমাদের যে মূল আলোচনা ওখানে চলে যাই, ইন্ডেক্স নাম্বারের টাইপসটা আমরা দেখবো। আমরা যখন ইন্ডেক্স নাম্বারকে আসলে কনস্ট্রাক্ট করি তখন দুই ধরনের মেথড থাকে, আনওয়েটেড ইন্ডিসেস এবং ওয়েটেড ইন্ডিসেস। আনওয়েটেড ইন্ডিসেস এর মধ্যে সিম্পল অ্যাগ্রিগেটিভ থাকে বা সিম্পল অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ থাকে। আমরা মূলত প্রথমে সিম্পল অ্যাগ্রিগেটিভ একটা দেখব। আমি যখন এই সিম্পল অ্যাগ্রিগেটিভ মনে রাখবো তখন কিন্তু আমরা বাকি সবগুলো মনে রাখবো। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই একটা ফর্মুলা আমরা একটু ভালো করে বুঝি। এই একটা ফর্মুলা বুঝলে ইন্ডেক্স নাম্বারের যতগুলি, ইন্ডেক্স নাম্বার আমাদের অনেকগুলো ফর্মুলাই মনে রাখতে হয়, কিন্তু সবগুলো ফর্মুলার মনে রাখার জন্য একটা ভিত্তি ফর্মুলা হলো এটি। খেয়াল করে দেখেন আমি যদি সহজ করে বলি, আমি একটু আগে কি বললাম যে কোনো একটি বেজ ইয়ারের সাপেক্ষে, কোনো একটি বেজ ইয়ারের সাপেক্ষে কারেন্ট ইয়ারের যে তুলনা সেটাকে আমরা বলছি ইন্ডেক্স নাম্বার বা ইন্ডেক্স নাম্বার দিয়ে সেটাকে আমি প্রকাশ করি বা প্রচার করি। খেয়াল করে দেখি যদি আমি বলি যে কোনো একটা জিনিসের দাম ভিত্তি বছর, আমরা একটু এখানে দেখি আমরা সাধারণত কারেন্ট ইয়ারকে, এই আমরা যখন ভিত্তি বছর ধরি, একটু বলেছি তো আমি ভিত্তি বছর, ওই ভিত্তি বছরটাকে সাধারণত আমরা ভিত্তি বছরের দামকে আমি জিরো দিয়ে লিখি, অনেক জায়গায় এন দিয়ে জিরো দিয়ে লিখে, এবং কারেন্ট ইয়ারকে আমি এন দিয়েও লিখতে পারি, তবে আপনাদের বইয়ে এন এর পরিবর্তে এখানে 1 ইউজ করা হয়েছে, কোনো সমস্যা নাই। এই জিরো মানে হলো বেজ ইয়ার, জিরোটা মানে হলো বেজ ইয়ার, 1 মানে হলো কারেন্ট ইয়ার। একটু একটু মাথায় রাখি, খেয়াল করেন ধরলাম গত বছর বা কোন একটা বছরে কোন একটা জিনিসের দাম ছিল 20 টাকা, এখন সেটা পরবর্তী বছরে গিয়ে দাম হয়েছে 25 টাকা,
বা 5 বছর পর এটার দাম হয়েছে 25 টাকা। হ্যাঁ, কোনটা জিনিসের দাম ছিল 20 টাকা, বর্তমানে এটার দাম হয়েছে 25 টাকা। এখন আমি যদি এটাকে প্রকাশ করি কিভাবে করব, যে 20 টাকাটা অতীত দাম, 20 টাকা হলে বর্তমান দাম 25 টাকা, অতীত দাম 1 টাকা হলে বর্তমান দাম কত টাকা, 25 ভাগ 20। আসলে এটা কি করেছি, আমি উভয় পক্ষকে 20 দিয়ে ভাগ করেছি। এই ওয়ানটা কোত্থেকে আসছে, এই ওয়ানটা আসছে দোনো পাশে, যখন আমি 20 দিয়ে ভাগ করছি, 20 কে 20 দিয়ে ভাগ করলে 1 হলো, আর 25 কে 20 দিয়ে ভাগ করলে 25/100 হলো, এবং অতীত দাম 100 টাকা হলে বর্তমান কত টাকা, এই তখন আমাদের পুরি 25/20, তখন কি আসে, 25/20×100, এটাই তো আসে তাই না? এই তখন আমি যদি কাটাকাটি করি, 20 দিয়ে 100 কে ভাগ করলে 5, 5 25 এ 125। এই 125 দেখে আমি কি বুঝলাম, ভিত্তি বছরের তুলনায় বর্তমান বছরে বা কারেন্ট ইয়ারে, বেজ ইয়ারের তুলনায় কারেন্ট ইয়ারের প্রাইসের দাম বেড়েছে, প্রাইস বেড়েছে 125%, অর্থাৎ 25% বৃদ্ধি হয়েছে। আমরা এখানে স্পষ্টতে কি দেখতে পাচ্ছি, 25% বৃদ্ধি হয়েছে। এখন এটাকে আমরা ইগনোর করি, এই অংশটুকুকে আমি শুধু একটা ফর্মুলা আকারে দেখাই, খেয়াল করে দেখেন আসলে মূলত আমরা কি করেছি, আমরা মূলত এখানে কি করেছি, এখানে কি ছিল, 25 ছিল, 25টা কি ছিল, 25টা ছিল কারেন্ট ইয়ার, 25টা ছিল কারেন্ট ইয়ার, 20টা ছিল বেজ ইয়ার। তাহলে অ্যাকচুয়ালি সব ফর্মুলাটা কি দাঁড়িয়েছে, T1/P0×100। এটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে, পাই যায় জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখন দেখেন, এখন এমন তো না যে শুধুমাত্র একটা জিনিসের দাম, এইখান থেকে এই ফর্মুলাটা আসছে। আমি আবার বলি, আপনি ল্যাশপিয়ার্স এর ফর্মুলা, প্যাশেজ বা পাশেজ এর ফর্মুলা, পাশের ফর্মুলা, ফিশার্স এর ফর্মুলা, হ্যাঁ, ডারবিশ এন্ড বাউলির ফর্মুলা, সবগুলো মনে রাখতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তাহলে আমরা দেখে নিয়েছি কিভাবে P1/P0×100 থেকে আমরা সিম্পল এক্সিকিউটিভ এমন সিম্পল মেথডটা আসে। এখন এমন তো নয় যে সবসময় শুধু একটা প্রাইস, একটি কারেন্ট ইয়ারের একটা প্রাইস কিংবা বেজ ইয়ার শুধুমাত্র একটা প্রাইস দেওয়া থাকবে, এখানে ভেরিয়াস কমোডিটিস থাকতে পারে। তো আমরা যেটা করব এখন, এটাকে কনভার্ট করে সামেশনে নিয়ে যাবো, সামেশন P1/P0×100। আমরা কি দেখিনি সামেশন P1 এবং সামেশন P0 কি, সামেশন P1টা হলো টোটাল অফ কারেন্ট ইয়ার প্রাইসেস ফর ভেরিয়াস কমোডিটিস, আর সামেশন P0 হলো টোটাল অফ বেজ ইয়ার প্রাইসেস ফর ভেরিয়াস কমোডিটিস। এখন এখানে আমরা যেটা করবো, দিস মেথড অফ কনস্ট্রাকশন দি ইনডেক্স ইজ ভেরি সিম্পল অ্যান্ড দ্য স্টেপস রিকোয়ার্ড ইন কম্পিউটেশন আর অ্যাড দি কারেন্ট ইয়ার প্রাইসেস ফর ভেরিয়াস কমোডিটিস, অর্থাৎ আমরা কারেন্ট ইয়ারের সবগুলো প্রাইস, ইন্ডিভিজুয়াল যতগুলি পণ্য থাকবে তার সবগুলো দাম যোগ করে নিব, সেখান থেকে আমরা পাবো কারেন্ট ইয়ারের জন্য টোটাল অফ কারেন্ট ইয়ার প্রাইসেস ফর ভেরিয়াস কমোডিটিস সামেশন P1। তারপরে কিভাবে বেজ ইয়ারের যতগুলি প্রাইস আছে বিভিন্ন কমোডিটির ওগুলো যোগ করে নিব, সেখান থেকে আমরা পাবো সামেশন P0। তারপর আমরা ডিভাইডিং সামেশন P1/P0 অ্যান্ড মাল্টিপ্লাই দি কোয়েশ্চেন বাই 100। আমরা একটা অঙ্ক দেখে নিই, ইলাস্ট্রেশন 1, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম দি ফলোয়িং ডেটা কনস্ট্রাক্ট এন ইন্ডেক্স নাম্বার ফর 2010-2009 ইন্ডেক্স। আমরা এখানে বলছে 2009-কে বেস হিসেবে নিতে, আমাকে এখানে বলে দিচ্ছে ওনারা টোটাল, আমাকে বলে দিয়েছে 2009-কে বেজ ইয়ার হিসেবে নিতে, তাহলে আমাদের 2010 হবে কারেন্ট ইয়ার। কারণ 2009 যদি আমার বেজ ইয়ার হয় তাহলে 2009-কে আমরা হচ্ছে P0 এবং 2010-কে তো হচ্ছে P1। আমরা জানি কারেন্ট ইয়ারকে আমরা কি ধরবো, বেজ ইয়ারের প্রাইসকে আমরা ধরবো 0 দিয়ে, বেজ ইয়ারকে ধরবো আমরা 0 দিয়ে এবং কারেন্ট ইয়ারকে ধরবো 1 দিয়ে, এবং ইন্ডেক্স নাম্বারটাকে সাধারণত এইভাবে লিখা হয় P01। তো কখনো কখনো এইভাবেও লিখে আমরা জানি P01, অর্থাৎ বেজ ইয়ার বাম পাশে এবং কারেন্ট ইয়ার ডান পাশে, আবার কখনো কখনো 01-এর পরিবর্তে আমরা দেখবো 0N লিখে, এভাবে দিয়ে ইন্ডেক্স নাম্বারকে সাধারণত আবার এইভাবেও লিখে ইন্ডেক্স নাম্বারের জন্য আই দেয়, আই দিয়ে এখানে দিব এন কারেন্ট ইয়ার বেজ ইয়ার। আচ্ছা যাই হোক, আমাদের এখানে যেভাবে আমাদের বইয়ের প্রেজেন্টেশন আছে সেভাবে আমরা ইউজ করবো। আমাদের শুধু এই একটাই সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথডের একটাই ফর্মুলা আমাদেরকে টোটালি আমাদের এই ইনটেক্স নাম্বার মনে রাখতে হবে, এটার উপর ভিত্তি করে কিন্তু বাকিগুলো
চলে আসবে। আমরা যদি মনে রাখতে পারি, আশা করি আমাদের কোনোটা নতুন করে মনে রাখতে হবে না। আসুন আমরা দেখি বাটার, চিজ, মিল্ক, ব্রেড, এগস এবং ঘি, এগুলো 2009 এর কিছু দাম দেওয়া আছে, 2010 এর কিছু দাম দেওয়া আছে। প্রথমে ইন্ডিভিজুয়াল লিখে ফেললাম, 110, 75, 13, 9, 18, 83, 120, 80, 13, 9, 20 এবং 60। সামসিং করে দেখতে পাচ্ছি সামসিং P0, অর্থাৎ টোটাল অফ কারেন্ট ইয়ার প্রাইসেস অফ ডিফারেন্ট কমোডিটিস মিনস 1075 এবং টোটাল অফ প্রাইসেস, টোটাল অফ বেস ইয়ার প্রাইসেস ফর ভেরিয়াস কমোডিটিস ইজ কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার প্রাইসেস অফ ভেরিয়াস কমোডিটিস ইজ 1102। তাহলে এখানে হচ্ছে 1102 টাকা, এখানে হচ্ছে 1075 টাকা। তো আমরা হচ্ছে করবো P01, আমরা জানি সামসিং P1 ডিভাইড বাই সামসিং P0 ইন্টু 100। তো সামসিং P1 কত? 1102, সামসিং P0 1075। তো 1102 ভাগ 1075 গুণ 100 ফ্র্যাকশন কত পাচ্ছি? 102.51। তাহলে এখান থেকে আমরা মোটামুটি আমাদের নিশ্চিত হয়ে গেলাম কিভাবে আমার এখানে 102.51 আসলো এবং এখান থেকে আমরা কিভাবে এটাকে ইন্টারপ্রেট করতে পারি। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? দিস মিনস দ্যাট অ্যাজ কম্পেয়ার টু 2009, ইন 2010 দেয়ার ইজ এ নেট ইনক্রিজ ইন প্রাইস অফ কমোডিটিস ইনক্লুডেড ইন দি ইন্ডেক্স টু দি এক্সটেন্ট অফ 2.51%। মানে বোঝাচ্ছে 2009 সালের তুলনায় 2010 সালে দেয়ার ইজ এ নেট ইনক্রিজ ইন প্রাইস অফ কমোডিটিস, অর্থাৎ জিনিসের দাম এই এই মাল্টিপল জিনিস যে ছটা জিনিস কিনে জিনিস দেওয়া হয়েছে, ছটা জিনিসের গড় দাম, এই ছটা জিনিসের টোটাল দাম যদি আমি কম্পেয়ার করি কারেন্ট ইয়ারের পাশে ইয়ারের সাথে, তাহলে দেখতে পাচ্ছি কতটুকু বেড়ে গেছে, প্রায় 2.5% দাম 2009 তুলনায় 2010 বেড়ে গেছে। একটা ধরলাম বেস ইয়ার এবং কারেন্ট ইয়ার। তো এই ছিল আমাদের সিম্পল অ্যাডিটিভ মেথড। এখন এই সিম্পল অ্যাডিটিভ মেথডকে ইউজ করে আমরা কিন্তু আমাদের যেই ওয়েটেড ইন্ডেক্স এখানে চলে যেতে পারবো। আমরা এখন দেখবো ওয়েটেড, আমাদের সিলেবাস অনুযায়ী ওয়েটেড অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্স নাম্বার। তো ওয়েটেড অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্স নাম্বারটা কি? এখানে আমরা যেহেতু প্রাইস ইন্ডেক্স নিয়ে কথা বলছি, প্রাইস ইন্ডেক্স যখন আমরা নিব তখন আমরা কোয়ান্টিটির উপর এখানে কি করব, জোর দিব, কোয়ান্টিটিকে এখানে আমরা ইম্পর্টেন্স দিব। ঠিক আছে, আমরা প্রাইস ইন্ডেক্স নাম্বারটা দেখবো সবখানে একই আছে বেসিকটা, শুধু কোয়ান্টিটিকে বাছাই করা নিয়ে বা কোয়ান্টিটিকে কিভাবে প্লেস করা হবে সেটার উপর ভিত্তি করে কিন্তু দেখা যাবে এখানে পরিবর্তনগুলো আমরা পাব। সো ওয়েটেড অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্স নাম্বারটা কি? দিস ইন্ডেক্স নাম্বারস আর অফ দি সিম্পল অ্যাগ্রিগেটিভ টাইপ উইথ দি ফান্ডামেন্টাল ডিফারেন্সেস দ্যাট ওয়েটস আর অ্যাসাইন্ড টু দি ভেরিয়াস আইটেমস ইন দি ইন্ডেক্স। আমরা এখানে ওয়েট বের করব প্রাইস এবং কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে। সো দেয়ার আর ভেরিয়াস মেথডস অফ অ্যাসাইনিং ওয়েটস অ্যান্ড consequently a large number of formula for constructing index numbers have been devised, of which some of the more important ones are Lespierre's, Pasche's বা Pasche's, এটাকে Pasche's বলে, Pasche's বলে, আমরা Pasche's, Pasche's বলে, Pasche's বলে। তো আমরা Pasche's উচ্চারণ করি, Darvish and Bolle, Fisher's index এবং Marshall Edgeworth, Marshall এজুয়ার্ড নাকতে এখানে দুজন আছেন। তো যাই হোক আমরা প্রথমে ল্যাশপিয়ার্স একটা দেখি। ইন ল্যাশপিয়ার্স মানে দ্য বেস ইয়ার কোয়ান্টিটিজ আর টেকেন অ্যাজ ওয়েটস। আমি আগেই বলছিলাম যে আমরা প্রথমে কি করবো, সিম্পলি আমাদের কিছুই মনে রাখার প্রয়োজন না, আমরা একটা সিম্পল অ্যাডিটিভ মেথডে দেখে আসছি কি, সামেশন P1 ডিভাইড বাই সামেশন P0 ইন্টু 100। আপাতত এটুকু মনে রাখি, আপাতত আমরা শুধু কি করবো এটুকু মনে রাখি যে সামেশন P1 ডিভাইড বাই সামেশন P0, আমরা যেটা মনে ছিল সামেশন P1 সামেশন P0 ইন্টু 100, এই ছিল আমাদের সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথড। এখন আমার কি করতে হবে, ওয়েটকে এখানে আমাকে প্রাধান্য দিতে হবে। সো ওয়েটকে আমাকে যখন প্রাধান্য দিতে হবে, ল্যাশপিয়ার্স মেথডে কি করেছেন উনি, উনি ল্যাশপিয়ার্স মেথডে ল্যাশপিয়ার্স সাহেব কি করেছেন, উনি বেস ইয়ারের যে কোয়ান্টিটি, বেস ইয়ারের কোয়ান্টিটিকে এখানে ইম্পর্টেন্স দিয়েছেন বা প্রাধান্য দিয়েছেন বা কনসিডার করেছেন। তো বেস ইয়ারের কোয়ান্টিটিকে আমরা কি দিয়ে লিখবো, আমরা যেভাবে বেজিয়ারের প্রাইসকে P0 দিয়ে লিখেছি সেইভাবে বেজিয়ারের কোয়ান্টিটিকেও আমরা কি দিয়ে লিখবো, Q0 দিয়ে। সিম্পল, উপরেও আমি Q0 নিব, নিচেও আমি কি নিব, হরেও আমি Q0, লবেও আমি Q0, P1 সামেশন P1 Q0, সামেশন P0 Q0, কিচ্ছু না, সিম্পল। আমরা আগের মতোই সামেশন P1 সামেশন P0 100 আছে,
শুধু দুই পাশে উপরে নিচে কি হবে, লাভ এবং হরের জায়গায় Q0 Q0 বসবে। এখানে একটা কারেকশন দেই, মানে ভুলে ওরা একটা প্রিন্টিং মিস্টেক আছে আমাদের বইয়ে, ঠিক করে নিই আমাদের বইয়ের পেজ নাম্বার 280-তে, 281-এ একটা Q1 আছে, এটা Q0 হবে। ঠিক আছে, তো এই স্টেপটা কি, মাল্টিপ্লাই দ্য বেজিয়ার প্রাইসেস অফ ভেরিয়াস কমোডিটিস উইথ বেজিয়ার ওয়েটস অ্যান্ড অবটেইন Q1 Q0। অর্থাৎ আমরা কি করবো, বেজ প্রতিবারেই প্রতিটা কমোডিটির ক্ষেত্রে কি করবো, বেজ ইয়ারের প্রাইসকে কারেন্ট ইয়ারের প্রাইসকে কি করবো, বেজিয়ার প্রাইস অফ কমোডিটি উইথ বেজিয়ার প্রাইস, এখানে এটা তো ভুল আছে, এটা কারেন্ট ইয়ার হবে, মাল্টিপ্লাই দি কারেন্ট ইয়ার প্রাইস, কারেন্ট ইয়ার প্রাইস কে আমরা প্রতিবারে কারেন্ট ইয়ার প্রাইস কে আমরা বেজ ইয়ারের কমোডিটি দিয়ে মাল্টিপ্লাই করব, এবং ওখান থেকে পাবো সামেশন P1 Q0, এই যে সামেশন P1 Q0। একইভাবে মাল্টিপ্লাই দি বেজ ইয়ার প্রাইসেস অফ ডিফারেন্ট কমোডিটিস উইথ বেজ ইয়ার ওয়েটস এন্ড অবটেইন সামেশন P0 Q0, এবং আবার কি করবো, বেজিয়ার প্রাইসকে বেজিয়ার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবো, সেখান থেকে পাবো সামশন P0 Q0। এরপর P1 Q0 কে, এই যে P1 Q0 আছে, P1 Q0 কে সামশন P0 Q0 দিয়ে ডিভাইড করবো। এখানে সবখানে ঠিক আছে, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, একটা প্রিন্টিং মিস্টেক আছে, ডিভাইড সামশন P1 Q0 ডিভাইড বাই সামশন P0 Q0 অ্যান্ড মাল্টিপ্লাই দি কোয়েশ্চেন্ট বাই 100। সো দিস গিভস আস দ্য প্রাইস ইন্ডেক্স, এখানে আমরা প্রাইস ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি। Lushpreet's index attempts to answer the question, what is the change in aggregate value of the based period list of goods when valued at given period prices? So, আমরা এখানে এটাই দেখবো, আমরা এই মূলত আমরা Lushpreet's method এ যে ফর্মুলাটা দেখবো, সিম্পলি আমরা কি আবার দেখছি, সামশন P1 বা P0 থাকবে, এখন আমাদের দেখুন Q0 এবং Q0 নেবো, অর্থাৎ এখানে যদি পার্থক্যটা হলো বেজিয়ারকে আমরা এখানে প্রাধান্য দিই, সামশন P1 Q0 ডিভাইড বাই সামশন P0 Q0 ইন্টু 100। এখন Lushpreet's সাহেব কি করলেন, উনি বেজিয়ার কে এখানে কি করলেন, ইম্পর্টেন্স দিলেন, বেজিয়ার কে এখানে উনি ওয়েট বের করার জন্য প্রাধান্য দিলেন। কিন্তু প্যাশেস সাহেব যেটা করেছেন, উনি কি করলেন, উনি জাস্ট মনে রাখার জন্য সহজ করে পড়ছি, ইন দিস ম্যাথার এই প্যাশেস সাহেব করলেন কি, উনি বেজিয়ার না নিয়ে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে উনি ওয়েট হিসেবে নিয়েছেন, উনি এখানে ওয়েট হিসেবে কি নিয়ে নিন, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে নিয়ে নিন। সিম্পল, আগের মতোই P1 P0 আছে, তার সাথে শুধু Q1 Q1, Q1 মানে কারেন্ট ইয়ারে কোয়ান্টিটি এবং এই Q1 মানে কারেন্ট ইয়ার কোয়ান্টিটি। তো সিম্পল, কারেন্ট ইয়ার প্রাইসকে আমি কারেন্ট ইয়ার কোয়ান্টিটি দিয়ে বা কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করবো, ওয়েট বের করার জন্য কারেন্ট ইয়ার ওয়েট দিয়ে গুণ করবো। একইভাবে পরের পরে বেজ ইয়ার প্রাইসকে একইভাবে, এই যে এখানে ছিল P1 P0 P1 P0, মানে Q0 Q0 ছিল, এখানে জাস্ট লিখবো Q1 Q1, এখানে কি করবো, বেজ ইয়ারের প্রাইসকে আবার কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি দিয়ে বা কারেন্ট ইয়ারের ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করবো। এখানে ওয়েট হিসেবে কাকে নিচ্ছি, কারেন্ট ইয়ারের যে কোয়ান্টিটি, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে আমি কারেন্ট ইয়ার ওয়েটটাকে নিয়েছি। হ্যাঁ, ভেরিয়াস কমোডিটি এখানে কি করছি, তো সামেশন এরপর নেওয়ার পর ডিভাইডিং সামেশন P1 Q1 বাই সামেশন P0 Q1, একটু খেয়াল করে দেখতে হবে এখানে কোথাও প্রিন্টিং মিস্টেক আছে কিনা, প্রিন্টিং মিস্টেক নেই। সো এই তাহলে আমরা দেখলাম পার্থক্যটা কোথায়, Lushpreet's method এ আমরা যেটা নিয়েছি বেজ ইয়ারের কোয়ান্টিটি, সেটা ব্যাশেজের ক্ষেত্রে নিয়েছি কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি। এখন Lushpreet's এবং প্যাশেজ সাহেব তো গেলেন, এরপরে আসলেন আমাদের Darvish and Bawley সাহেব, উনি কি করলেন, উনি সিম্পলি আর কিছুই করেন নাই, Darvish and Bawley have suggested simple arithmetic mean of the two indices, Lushpreet's and Patches, mentioned above so as to take into account the influence of both the periods, current as well as base periods. তো উনি কি করলেন, উনি এককভাবে কোন কারেন্ট ইয়ারের প্রাইসকেও উনি নেননি, কারেন্ট ইয়ারের ওয়েটকেও নেননি, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকেও ওয়েট হিসেবে নেননি, আবার বেজ ইয়ারের ওয়েটকে উনি বেজ ইয়ারের কোয়ান্টিটিকেও উনি কি করেন নাই, ওয়েট হিসেবে মাল্টিপ্লাই করার জন্য নেননি। রাদার দেন উনি এটা কাঁ করে উনি কি করলেন, Lushpreet's সাহেব এবং প্যাকেজ সাহেব যে দুটো ফর্মুলা দিয়েছেন ও দুটোকে উনি ও দুটোরই একটা অ্যারিথমেটিক মিন নিয়েছেন, অর্থাৎ দুটো আমি
ডিসেসকে যোগ করে উনি দুই দিয়ে ভাগ করেছেন, ল্যাশ পেয়ারস ইনডেক্স এবং প্যাকেজ ইনডেক্সকে যোগ করে উনি দুই দিয়ে ভাগ করছেন। সিম্পল, আমরা এটার জন্য এইটুকু মনে রাখলেই হবে, ল্যাশ পেয়ারস প্লাস প্যাশেস ডিভাইড বাই টু। আর যদি একটু বড় করে মনে রাখতে চাই তাহলে পুরো ফর্মুলাটাই লিখতে পারে, সেম হান্ড্রেড, দুই জায়গায় হান্ড্রেড ছিল, হান্ড্রেডটা কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, হান্ড্রেডটা কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, ডিভাইড বাই টু। এখানেও হান্ড্রেড মাল্টিপ্লাই ছিল, এখানেও হান্ড্রেড মাল্টিপ্লাই ছিল, এখন আমি যখন হান্ড্রেডটা কমন নিয়ে নিবো তখন দেখেন হান্ড্রেডটা কেউ চলে যাবে বাইরে দুটোর সাথেই, ঠিক আছে, সিম্পল দু দিয়ে ভাগ করবো। তো আমরা দুজন এটা মনে রাখাটাই আমাদের জন্য সহজ, এল প্লাস পি ডিভাইড বাই টু। এখন আসেন ফিশার সাহেব কি করলেন, ফিশার সাহেব এখানে দেখতেছেন ল্যাশ পেয়ারস সাহেব কি করেছেন, হ্যাঁ উনি কারেন্ট কোয়ান্টি, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকে নিয়েছেন ওইটার জন্য, আবার প্যাসেজ ম্যাথডে দেখছেন যে কারেন্ট ইয়ারের, সরি এখানে বেজ ইয়ারের কোয়ান্টিটিকে নেওয়া হয়েছে, এখানে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি নেওয়া হয়েছে, এখানে দারভিস এন্ড বাউলিস ম্যাথডে কি করা হচ্ছে দুটোকে অ্যারিথমেটিক মিন নেওয়া হচ্ছে, এবং ফিশার সাহেবটা আইডিয়াল ম্যাথড এর জন্যই বলা হচ্ছে। ফিশার সাহেব যেটা করলেন, প্রফেসর ফিশার যেটা করলেন, উনি জিওমেট্রিক মিন নিলেন, উনি ল্যাশপেয়ারস এবং প্যাসেজের দুটোকে মাল্টিপ্লাই করে তাকে রুট ওভার করলেন, রুট ওভার করলে দেখা যাবে হান্ড্রেড স্কোয়ার ছিল, এই দুটোর উপরে যখন এখানেও হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড রুট যখন করবো তখন হান্ড্রেডটা চলে যাচ্ছে, কেন হান্ড্রেড উপরে স্কোয়ার হয়েছে, দুটো হান্ড্রেডের মাল্টিপ্লিকেশন, এই জন্য এইভাবে আসছে। এটা কি করবো, কিছুই না, ল্যাশপেয়ারস থেকে আমরা দেখেছি পি ওয়ান বাই পি জিরো, পি জিরো পি জিরো থাকবে, আর এখানে প্যাসেজের কি ছিল পি ওয়ান বাই পি জিরো, পি ওয়ান পি ওয়ান, এই দুটোকে জাস্ট আমরা জিওমেট্রিক মিন নিব, কি নিব জিওমেট্রিক মিন, কারণ জিওমেট্রিক মিনটাকে মোটামুটি ধরে নেওয়া হয় থিওরিটিক্যাল দিস ইজ দ্য বেস্ট অ্যাভারেজ ফর কনস্ট্রাক্টিং ইনডেক্স নাম্বারস। এই আমাদের মনে রাখা শুরু করতে আমরা ল্যাশ পিয়ার সেটটা বের করে, ফিশার সেটটা প্যাসেজ সেটটা বের করে দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, দুটো যদি আমি স্কোয়ার রুট নিই তখন আমি কি পেয়ে যাব, ফিশার সের আইডিয়াল ইনডেক্স নাম্বার পেয়ে যাব। আরেকটা মেথড আছে মার্শাল এবং এজওয়ার্ড মেথড, এখানে যেটা করব, এখানে উনি যেটা করেছেন সামেশন পি ওয়ান পি ওয়ান পি জিরো, ঠিক আছে, উনি যেটা করলো কি, উনি শুধুমাত্র কারেন্ট ইয়ারকেও নিলেন না, বেজ ইয়ারের কোয়ান্টিটিকেও নিলেন না, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিকেও নিলেন না, আবার ল্যাশ পেয়ারস এবং প্যাসেজ সেটটাকে অ্যারিথমেটিক মিনও নিলেন না, ফিশারের মতো জিওমেট্রিক মিনও নিলেন না, উনি কী করলেন ওয়েট হিসেবে কারেন্ট ইয়ার এবং বেজ ইয়ার দুটোকে একসাথে কী করলেন ওয়েট হিসেবে নিলেন, সেই জন্য পি ওয়ানের ক্ষেত্রে দেখুন কিউ জিরো প্লাস পি ওয়ান, আবার পি জিরোর সাথেও কিউ জিরো প্লাস পি ওয়ান, এই দুটোকে অ্যাড করে নিয়েছে, ঠিক আছে, সেটা আমি ইন্ডিভিজুয়াল গুণ করলে এভাবে পাই পি ওয়ান পি জিরো প্লাস পি ওয়ান কিউ ওয়ান ডিভাইড বাই সামেশন পি জিরো পি জিরো সামেশন পি জিরো কিউ ওয়ান ইনটু হান্ড্রেড। এটা আমাদের জন্য মনে রাখা সহজ। আসুন আমরা এখন একটা ম্যাথসে চলে যাই, আমাদের আপাতত আমাদের এই আজকের এই যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার বা ইন্ট্রোডাক্টরি আলোচনার মধ্যে বেসিক আলোচনা তো আমাদের এগুলো, এর বাড়তি কিছু আপাতত প্রয়োজন হবে না, যখন যেটা আমাদের প্রয়োজন হবে তখন সেটা আমরা অতিরিক্তগুলো জেনে নেব। তো এই হলো আমাদের মূলত প্রাইস ইন্ডেক্স নাম্বার, এই প্রাইস ইন্ডেক্স নাম্বার আমরা মূলত এই পাঁচটা সূত্র দেখব, ল্যাশ পিয়ারস প্যাসেজ ডারভিস ফিশার্স মার্শাল অ্যাজওয়ার, এখানে মূলত আসলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ওয়ান টু অ্যান্ড ফোর, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ল্যাশ পিয়ারস ম্যাথড প্যাসেজ ম্যাথড এবং ফিচার্সের আইডিয়াল ইন্ডেক্স ম্যাথড যেটা এই তিনটাই আসে, খুব বেশি কাজে লাগে আমরা ব্যবহার করে থাকি। একটা একটা আমরা উদাহরণ দেখি, দেখুন ইলাস্ট্রেশন থ্রিতে কি বলছে, কনস্ট্রাক্ট ইন্ডেক্স নাম্বারস অফ প্রাইস ফ্রম দ্য ফলোয়িং ডেটা বাই অ্যাপ্লাইং ল্যাশ পিয়ারস ম্যাথড প্যাসেজ ম্যাথড বাউলস ম্যাথড ফিচার্স ম্যাথড এবং মার্শাল অ্যাজওয়ার ম্যাথড, আমরা পাঁচটা ফর্মুলা এখন এখানে অ্যাপ্লাই করে দেখতে পারি। তো আমরা কি করছি, আমাকে এখানে চারটা কমোডিটির প্রাইস দেওয়া আছে, বেজ ইয়ারের প্রাইসও দেওয়া আছে, কারেন্ট ইয়ারের প্রাইস দেওয়া আছে, যেহেতু পরবর্তী বছরটা 2010 2009, এখানে তাহলে আমরা কি করছি পরবর্তী ইয়ারে আমরা এখানে এই চেঞ্জ করে নিতে পারি, এটা 2020 এটা 2021 বা এটা 2019 এটা 20 করে নিতে পারি, কোনো সমস্যা নেই, বেসিকটা আমাদের একই। তো আসুন চারটা কমোডিটি কী দেওয়া আছে, কারেন্ট আমাদের বেজ ইয়ারের প্রাইস দেওয়া আছে, বেজ ইয়ারের কোয়ান্টিটি দেওয়া আছে, কারেন্ট ইয়ারের প্রাইস দেওয়া আছে, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি দেওয়া আছে, আমরা সাজিয়ে নিই, আমরা সাজিয়ে নিই, যেহেতু বেজ ইয়ার হচ্ছে 2009 কে, কারেন্ট ইয়ার হচ্ছে 2010 কে, বেজ ইয়ারের প্রাইসগুলোকে আমি পি জিরো দিয়ে আইডেন্টিফাই করলাম, বেজ ইয়ারের কোয়ান্টিটিগুলোকে কিউ জিরো দিয়ে আইডেন্টিফাই করলাম, একইভাবে 2010 প্রাইস পি ওয়ান কোয়ান্টিটি পি ওয়ান, মানগুলো লিখে নিলাম। এখন আমাকে যেটা বের করতে হবে, আমি জানি আমাদের ফর্মুলায় কী লাগে, ল্যাশ পিয়ারসের ফর্মুলা
P1Q0 divided by P0Q0, or that is the formula P1Q1 divided by P0Q1. Bali method or amra the pressure method jani dutu marke bear kore ekhane arithmetic mean nibo Bali's method e ki korbo arithmetic mean nibo ar pressure method e ki korbo amra geometric mean nibo fisher last year seven patches er geometric mean nibo ar ekhane arithmetic mean nibo acha amra ekhon man gula ke bear kore nei prothome amra dhore nichhi p0 q0 ache p0 diye amra amra prothome je ekটু পাশাপাশি করে নেই P0 Q0 করনে এই যে P0 Q0 নিলাম তাহলে কি 8 2 গুণ 16 8 10 50 4 14 56 19 2 গুণ 38 চলে গেল একই ভাবে P0 Q1 নে এই P0 Q1 ঠিক করছে P0 P0 Q1 তাহলে 2 6 2 গুণ 12 5 5 25 7 10 40 13 2 গুণ 26 চলে গেল পি জিরো কিউ এরপরে আমরা নিচ্ছি আমার পি জিরো দিয়ে আমার গুণ করা শেষ এখন আমি পি ওয়ান দিন প্রথমে পি ওয়ান দিয়ে পি ওয়ান কিউ জিরো নিই পি ওয়ান এবং কিউ জিরো পি ওয়ান কিউ জিরো চার আটা বত্রিশ ছয় দশমিক ষাট পাঁচ চোদ্দ সত্তর উনিশ দুগুণ আটত্রিশ চলে গেল আমার পি ওয়ান কিউ জিরো আচ্ছা এখন আর কি বাকি আছে এখন আমার পি ওয়ান দিয়ে কিউ ওয়ান পি ওয়ান কিউ সাত ছয় চব্বিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ দশম পঞ্চাশ তেরো দুগুণ ছাব্বিশ এই চলে গেল আমার পি ওয়ান কিউ এখন আমি সবগুলোকে সামেশন করে নিচ্ছি আমাদের ফর্মুলার জন্য আমরা সাম আপ করে নিই পি ওয়ান কিউ জিরো সবগুলো মাল্টিপ্লাই করে নিলাম দশ এক চার সেটা দশ সতেরো তিন বিশ সামেশন P1 Q0 একইভাবে 16 50 100 116 122 একইভাবে 24 30 50 26 যোগ করলে 130 12 25 40 26 103 তাহলে এখানে আমি সামেশন P1 Q0 পেয়ে গেলাম সামেশন P0 Q0 পেয়ে গেলাম সামেশন P1 Q0 পেয়ে গেলাম সামেশন P0 Q1 পেয়ে গেলাম এখন আমরা সিম্পল চলে যাই ল্যাশ পেশার মেথড কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই আমরা শুধু এটুকু জানি সামেশন দিয়ে কি করতে হয় সামেশন দিয়ে P1 এবং P0 আমরা জানি ল্যাশ পেশার মেথডে কি P1 বাই P0 কিন্তু সামেশন নেওয়ার সময় কি নিব বেজিয়ারের আমি কোয়ান্টিটিকে ওয়েট হিসেবে নিই তাহলে উপরে Q0 নিচে Q0 ল্যাশ পেশার মেথডে উপরে Q1 নিচে Q1 অর্থাৎ লবের জায়গায় Q1 হরের জায়গায় Q এখন আমি মানটা বসিয়ে নিই P1 Q0 সামেশন P1 Q0 কত পেয়েছি সামেশন P1 Q0 পেয়েছি 200 এই 200 লিখে নিলাম সামেশন P0 Q0 সামেশন P0 Q0 160 160 লিখে নিলাম 200 তাহলে এটা হলো 125 একইভাবে পিস প্যাসেজের মেথডে কি হচ্ছে দেখেন P1 Q1 তাহলে এই P1 Q1 130 লিখলাম 130 P0 Q1 P0 Q1 103 103 আর করলাম মাল্টিপ্লাই করলাম 126.21 তাহলে আমরা ল্যাশ পেশ মেথডটা দেখতে পাচ্ছি আমাদের বেজিয়ার তুলনায় কারেন্ট ইয়ারের যে গ্রোথ সেটা প্রায় পজিটিভ 125 তাহলে 25% দাম বৃদ্ধি পেয়েছে আর প্যাসেজের মেথড আমরা দেখতে পাচ্ছি 26.21% দাম বৃদ্ধি পেয়েছে প্রাইস ইন্ডেক্স বেড়েছে দেখতে পাচ্ছি প্রাইস ইন্ডেক্সটা পজিটিভ এবং এটা প্রায় 25% এবং 26.21% শো করছে এখন আমরা ভলিউস মেথডে কি করব সিম্পল এত কঠিন না করে আমরা যেহেতু আমরা প্যাসেজ এবং ল্যাশ পেয়ার এবং প্যাসেজের দুটি মেথড বের করে ফেলেছি তাহলে আমরা এটাকে আমরা এল দিয়েও লিখতে পারতাম কোনো সমস্যা নেই এটাকে এল জিরো ওয়ান দিলে সহজেই ল্যাশ পেয়ার মেথড বোঝানো যাবে অথবা পি জিরো ওয়ান দিয়ে এভাবে লিখেও করা যাবে সমস্যা নেই প্যাসেজের থেকেও আমরা এভাবে পি জিরো ওয়ান তো আছেই তাহলে বল মেথড আমরা জানি ল্যাশ পেয়ার এবং প্যাসেজটা বের করে তাকে অ্যারিথমেটিক মেন নিলে আমার মানটা পেয়েছি তাহলে সেটাই আমরা করছি ল্যাশ পিয়ার্স প্লাস প্যাসেজ যে ইন্ডেক্স পেয়েছি দুটো কিছু করলাম দুই দিয়ে ভাগ করলাম পেয়ে গেলাম 125.60 অর্থাৎ এখানে পেয়েছি আমি কত 25.61% বেড়েছে আর ফিশার্স এর ইন্ডেক্স নাম্বার আমরা জানি প্যাসেজ এবং ল্যাশ পিয়ার্স কি করতে হয় জিওমেট্রিক মিন নিতে হয় অর্থাৎ দুটোকে মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই করে তার দুটো স্কয়ার নিব আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি বের করতে পারি অথবা আমরা সরাসরি কি করতে পারি
ফ্ল্যাশ পিয়ার্স এবং প্যাসেজকে বের করে ওকে স্কয়ার রুট করতে পারি। এটা করলেও কিন্তু সেম আসবে, সেম আসবে 125.6 আসবে। আমরা একটু কোড দেখতে পারি, আমরা কোড দেখি, আমরা দেখতে পাচ্ছি আমরা কত আছে। আমাদের ক্যালকুলেটর তো আমরা নেই, 125 into 126.21, আমরা এটা করলে 15,776। আমরা যখন এটা মাল্টিপ্লাই করি 15,776.25 পাচ্ছি। আর এটা যদি আমরা রুট স্কোয়ার করি, স্কোয়ার রুট নেই দেখছি 125.8। এই হলো আমার ফিশারসের ইন্ডেক্স নাম্বার, আমরা ফিশারসের মান পেয়ে গেলাম। ফিশারসের মান পেলে কিন্তু 125.6। আমরা প্রয়োজন এভাবে করতে পারি, অথবা সিম্পলি এই এলএনটিপি রুট ওভার এলএনটিপি দিয়েও করে নিতে পারি। এভাবে করলে আমরা সরাসরি আমাদের যে সারণীতে যে নাম্বারগুলো পেয়েছি, আমরা যে আমাদের ডিস্ট্রিবিউশন টেবিল যেটা করেছিলাম, যেটা ক্যালকুলেশন টেবিল করেছি, ওখান থেকে যে মানগুলো পেয়েছি সেগুলো বসিয়ে দিলে আমরা এই ল্যাশ পিয়ার্স মেথড, ফিশার্স প্যাশেস মেথড, বলস মেথডের মতোই ফিশার্স এর আগের ইন্ডেক্স নাম্বারটাও পেয়ে যাবো। এখানেও দেখতে পাচ্ছি 125.6 মানে 25.6% এখানে প্রাইসে গ্রোথ হয়েছে। আচ্ছা, এখন একইভাবে আমরা যখন মার্শালের অ্যাজুয়ার, মার্শাল অ্যাজুয়ারের মেথডে চলে যাবো, আমরা জানি ফর্মুলা কি, এখানেও P1 P0 থাকবে সিম্পল, কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো বেজিয়ারের কোয়ান্টিটি কিংবা কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি আমরা কি নিব না, ওয়েট হিসেবে নিব না। রাদার আমরা কি করব, Q0 এবং Q1 অর্থাৎ বেজিয়ার এবং কারেন্ট ইয়ার দুটোরই কোয়ান্টিটিকে অ্যাড করব, Q1 প্লাস Q1, Q0 প্লাস Q1, Q0 প্লাস Q1। মাল্টিপ্লাই করলে আমরা কি হচ্ছে, P1 Q0, P1 Q1, P0 Q0 এবং P0 Q1 দেখে দিন। এখন মানগুলো বসিয়ে নিই আমরা, P1 Q0 কত, 200 দেখলাম, 200 এগুলো কিছু গুণ যোগ করবো, যোগ করে ভাগ করবো, ভাগ করার পর 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি 125.475, অর্থাৎ প্রায় 25.8, 25.47 বা 25.5, প্রায় 25.5% শতকরা 25.5% প্রাইস বেড়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা সবগুলো নিয়ে দেখো, 25%, 26%, 25.61%, ফিশার্স ইন্ডেক্সে 25.61%, এখানেও 25.47% এসেছে। এই হলো আমাদের ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে আমরা কি জানলাম, বেজিয়ার তুলনায় আমার কারেন্ট ইয়ারের মূল্য বৃদ্ধিটা বা মূল্যের পরিবর্তনটা কেমন হয়েছে। আশা করি আমরা আমাদের একদম বেসিক্স, আমরা যে ইলাস্ট্রিয়াস মেথড, প্রেশাস মেথড, ভলস মেথড, ফিশার্স মেথড এবং মার্শাল মেথডে কিভাবে প্রাইস ইন্ডেক্স বের করতে হয় সেটা সবারই বোঝা হয়েছে, আমরা সবার ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা কি করবো, এখন আমরা কোয়ান্টিটি ইন্ডেক্সে চলে যাবো, সেম প্রাইস ইন্ডেক্সের মতোই কোয়ান্টিটি ইন্ডেক্সে চলে যাব। কোয়ান্টিটি ইন্ডেক্স নাম, কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার যখন যা করব তখন কি করব, জাস্ট এখানে আমরা তো সহজে, আমি যদি এক কথায় আপনাদেরকে বলতে চাই, বুঝতে চাই, তাহলে একটা কথাই বলবো, শুধু আমরা কি করব এখানে পি গুলোকে কিউ করে দিব, কিউ গুলোকে পি করে দিব। এটা জাস্ট একটা শর্টকাট মেথড বলছি, দিস নট দি এক্সাক্ট রেফারেন্স, আমি যেটা মনে রাখার জন্য বলছি, সহজেই মনে রাখার জন্য কি করব, প্রাইস ইন্ডেক্সের যে ফর্মুলাগুলো ইউজ করেছি ওইগুলোতে আমরা এখানে কি করব, পি গুলোকে কিউ করে দিব, কিউ গুলোকে পি করে দিব। তারপর প্রোডাকশন ইন্ডিসেস আর হাইলি সিগনিফিকেন্ট as indicators of the level of output in the economy on parts of it. আমরা যেটা করব, we measure changes in quantities and we use prices or values as weights. So quantity in this is equal to, it can be obtained by easily changing P to Q, Q to P. আমরা ওইটাই বলছি। আমরা last part মাত্রে কি করেছিলাম, summation কি করেছিলাম,
divided by t0. আমরা কি করেছিলাম p1 p0 এভাবে করেছি এবং আমরা ড্যাশপিয়ার্স মেথডে কি করেছিলাম বেজিয়ারের কোয়ান্টিটিকে নিয়েছিলাম বেজিয়ারের একটু পাশে এভাবে লিখেছি কারণ আছে এখন আমায় কি বলছে সব কিছু ঠিক থাকবে শুধু আমরা কি করব p গুলোকে q করে নেব এখন আমি যেটা আপনাদের সহজে বুঝাতে চাই তাহলে এভাবে বুঝতে পারি যে আমরা প্রাইস ইন্ডেক্স নাম্বার সম্বন্ধে নেওয়ার সময় কি করেছিলাম আগে প্রাইসটাকে লিখে ফেলেছিলাম p1 বাই p0 লিখেছি তো একইভাবে আমরা এখন কি করব q1 বাই q0 আগে লিখে ফেলব এরপরে আমরা প্রাইস ইন্ডেক্স বের করার সময় কোয়ান্টিটিকে প্রাধান্য দিয়েছিলাম এবং ল্যাশপিয়ারসের সূত্রের ক্ষেত্রে বেজিয়ারের কোয়ান্টিটিকে আমরা ওয়েট ধরেছি এখন যেহেতু কোয়ান্টিটি অলরেডি লিখে ফেলেছি তাহলে যেটা করব যেহেতু এটা কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার সেক্ষেত্রে প্রাইসের উপরে আমরা এখানে জোর দেবো বা প্রাইসকেই এখানে আমি ওয়েট হিসেবে দেবো তাহলে ল্যাশপিয়ারস সাহেব কি করছেন ওয়েট হিসেবে নিচ্ছেন বেজিয়ারের প্রাইসকে ইন্টু হান্ড্রেড বাকি সব এক এখন যদি আমি দেখি এখন দেখুন প্রেসারের ফর্মুলা কি একইভাবে কিউ ওয়ান বাই কিউ জিরো যেভাবে এখানে বেজিয়ারের প্রাইসকে নেওয়া হয়েছে ওয়েট হিসেবে ওয়েট হিসেবে এখানে কি করা হচ্ছে কারেন্ট ইয়ারের প্রাইসকে নেওয়া হচ্ছে আর ফিশারের ফর্মুলা তো আমরা জানি ফিশারের ফর্মুলা হলো স্পিয়ার্স এবং প্রেসারের ফর্মুলাকে মাল্টিপ্লাই করে রুট স্কোয়ার নেওয়া বা স্কোয়ার রুট নেওয়া কিংবা এভাবে সহজে বলা যায় এন টু পি রুট ওভার অথবা স্পিয়ার্স এবং প্রেসারের জিওমেট্রিক মিন নেওয়া জিওমেট্রিক মিন নেওয়া এই দুটোকে মাল্টিপ্লাই করলাম রুট স্কোয়ার স্কোয়ার রুট একটা অঙ্ক দেখি আমরা ইলাস্ট্রেশন 5 পেজ নাম্বার 286 আমাদের বইয়ে compute by suitable method the index number of quantity quantity in respect করতে বলছে from the following data given below এখানে তিনটে কমিউনিটি দেওয়া আছে বেজিয়ারের প্রাইস দেওয়া আছে বেজিয়ারের কোয়ান্টিটি বা ভ্যালু দেওয়া আছে কারেন্ট ইয়ারের প্রাইস এবং কারেন্ট ইয়ারের ভ্যালু দেওয়া আছে এখন আমরা বেজিয়ারকে p0 q0 এবং কারেন্ট ইয়ারকে p1 q1 দিয়ে প্রকাশ করছি একইভাবে আমরা আগের মতো আগের ম্যাথের মতো p0 q0 p0 q1 আবার p1 q0 p1 q1 বের করে নিব যেহেতু এখানে q1 টা আমরা ফর্মুলার জন্য আগে রাখছি তাহলে সেটাকে আমরা সেক্ষেত্রে আমরা এটাই করতে পারি ফার্স্ট আমরা কি করছি ফার্স্ট আমরা q1 q0 দিয়ে q0 দিয়ে p0 কে গুণ করে নিই q0 ইনটু p0 এই যে q0 ইনটু p0 দশ আর দশম আশি নয় দশম নব্বই ষোলো ষোলো ছাপ্পান্ন চলে গেল আমার কিউ জিরো কিউ জিরো শেষ এরপর আমি মাল্টিপ্লাই করব কিউ জিরো দিলে পি ওয়ান কে কিউ জিরো ইন্টু পি ওয়ান কিউ জিরো ইন্টু পি ওয়ান কে দশ দশ একশো নয় বারো একশো আট ষোলো দুগুণে বত্রিশ তিনশো বিশ এই চলে গেল আমার কিউ ওয়ান পি জিরো এবার আমি যেটা করব আমার কিউ জিরোর কাজ শেষ এখন আমি কিউ ওয়ানের কাজ নিব কিউ ওয়ান সাথে পি ওয়ান নিলাম কিউ ওয়ান পি ওয়ান কিউ ওয়ান পি ওয়ান তাহলে দশ এগারো একশো দশ নয় বারো একশো আট সতেরো দুগুণে চৌত্রিশ তিনশো চল্লিশ এই চলে গেল আমার কিউ ওয়ান পি ওয়ান আর বাকি আছে আমার কিউ ওয়ানের সাথে পি জিরো কিউ ওয়ান হতে এই পি জিরো তাহলে আট এগারো অষ্টআশি এইটা নিচ্ছি আট এগারো অষ্টআশি নয় দশমিক নব্বই ষোলো এই সতেরো দিক মাল্টিপ্লাই করলে দুশো বাহাত্তর শেষ এখন আমি এগুলোকে আগের মতো যোগ করে নেব সামসেন করে নিলে সামসেন কিউ ওয়ান পি জিরো সমান ফোর হান্ড্রেড ফিফটি সামসেন কিউ জিরো পি জিরো সমান ফোর টোয়েন্টি সিক্স সামসেন কিউ ওয়ান পি ওয়ান সমান সমান ফাইভ ফিফটি এইট কিউ জিরো পি জিরো সমান সমান পি ওয়ান সমান সমান ফাইভ টোয়েন্টি এইট এখন আমি মানগুলো বসিয়ে নিই কোয়ান্টিটি ইন্ডেক্স আমি এখানে ফিশার্সের আইডিয়াল ইন্ডেক্সটা ইউজ করছি কিউ ওয়ান পি জিরো ডিভাইড বাই কিউ জিরো পি জিরো ইনটু সামেশন কিউ ওয়ান পি ওয়ান ডিভাইড বাই সামেশন কিউ জিরো পি জিরো কিউ জিরো পি ওয়ান এটা যদি আমাদের মনে রাখতে সমস্যা হয় আমরা যেটা প্রাইস ইন্ডেক্স নাম্বার শিখেছি ওই প্রাইস ইন্ডেক্স নাম্বারটাই প্রথমে বসিয়ে নিব এরপর শুধুমাত্র পি গুলোকে কিউ করে নিব কিউ গুলোকে পি করে নিব এইভাবেও আমরা মনে রাখতে পারবো অথবা আমরা যেভাবে শিখেছি একটু আগে আমি যেভাবে শিখিয়েছি
q1 by q0 লিখে ফেলব q1 by q0 লিখে ফেলব বেজিয়ার p0 p0 নিব আর এখানে কারেন্ট ইয়ারকে নিব p1 p1 এটাকে মাল্টিপ্লাই করে রুট স্কয়ার করব স্কয়ার রুট করে নিব অফিসার সেটটা পেয়ে যাব সেই এখন আমি এখানে মানগুলো বসিয়ে নে q1 p0 450 q0 p0 426 q1 p1 q1 p1 558 q0 p1 528 528 আমি মাল্টিপ্লাই করব 100 দিয়ে মাল্টিপ্লাই করব তারপর স্কয়ার রুট নিব 105.6 এখানে আমার কোয়ান্টিটি ইনডেক্স পাচ্ছি কত 5.6 105.6 মানে হলো এখানে আমার 5% 5.6% এখানে আমার কি হয়েছে আমার কোয়ান্টিটি ইনডেক্স বেড়েছে আমার কোয়ান্টিটি ইনডেক্স এখানে পজিটিভ গ্রোথ এখানে কত রূপে বেড়েছে 5.6%